সুনামগঞ্জের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। হাওড় বেষ্টিত এসব প্রাথমিক বিদ্যালয়ে নেই টিউবওয়েল, আর যেগুলো আছে তাও অকেচো। ফলে খাবার পানির অভাবে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। জনপ্রকৌশল অধিদপ্তর বলছে নলকূপ বসিয়ে পানির সংকট সমাধানে কাজ চলছে। সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবু দাসের পাঠন প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা বিথি। সুনামগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1470টি। এর মধ্যে বেশিরভাগ বিদ্যালয়েই নেই টিউবওয়েল। যেসব বিদ্যালয়ে রয়েছে সেগুলোর মধ্যে 225টি টিউবওয়েল অচল। এছাড়া সচল টিউবওয়েলগুলোর পানি পান করার অযোগ্য। বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তৃষ্ণা মেটানোর জন্য বেশ দূর থেকে পানি আনতে হয় কোমলমতি শিক্ষার্থীদের, ফলে ভোগান্তিতে পড়ে তারা। পানির টিউবওয়েল আছে কিন্তু পানি অত্যন্ত আসেনি। আমাদের বিদ্যালয়ে টিউবওয়েল নাই, এ কারণে আমরা পানি খেতে অনেক অসুবিধা হয়। জরুরি ভিত্তিতে এখানে টিউবওয়েলের প্রয়োজন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন নষ্ট টিউবওয়েলগুলো ঠিক করতে কাজ চলছে। কোন কোন বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা আছে সেই বিষয়টি শনাক্ত করার পরে আমরা এই বিদ্যালয়গুলো যেখানে মেরামতযোগ্য সেইগুলি মেরামতের কাজে হাত দিয়েছি। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, নতুন প্রকল্পের আওতায় জেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অর্থবছর সহ আগামী অর্থবছরগুলোতে আমরা অন্যান্য বাকি যে স্কুলগুলো আছে সব স্কুলে আমরা খাবার পানির ব্যবস্থা করব এবং PDP-4 প্রকল্পের আওতায় সকল বিদ্যালয় এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে। প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যালয়ের পানির সংকট কমে যাবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।